আমার কিছু যায় আসে না, আমার বাল ছেঁড়া যায়। আর তোমরা কি জানো আমাদের বৌদির ভিতর ট্যালেন্টও আছে? কিসের ট্যালেন্ট জানো? স্নান করার ট্যালেন্ট। কি আবার খেলা দেখতে এসে গেছো? তো চলো খেলাটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা যে বৌদিকে নিয়ে খেলতে যাচ্ছি সেই বৌদি হচ্ছে একটা কুটিনি বৌদি, সেই বৌদি হচ্ছে একটা ঝড়ের বৌদি, সেই বৌদি হচ্ছে একটা জলর বৌদি। আমার কিছু যায় আসে না, আমার বাল ছেঁড়া যায়। তোরা আমার নিয়ে করলে এবার আমার বাল ছেড়া যায়, আমি প্রস্তুতি নিয়েই নেমেছি, বুঝেছিস? তোর ভিডিও দেখিও না বাল, আর নোটিফিকেশনে তোরা আমার নিয়ে কমেডি কর, বাল ছেড়া কর, না দেখলে আমার কি আর তোদের নোটিফিকেশন। বাল তো ছেড়বো এবার আমরা বৌদি, তুমি শুধু দেখতে থাকো, আর তোমার কত ডায়লগ আছে সেগুলোও আমরা দেখবো। চলো দেখা যাক। দিন প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, রুকো যারা, সবর করো। কি হলো বৌদি, ফেটে গেল নাকি? এখনো তো খেলা শুরুই হয়নি, দাঁড়াও খেলাটা শুরু করি আগে। নেই, আর তোমরা কি জানো আমাদের বৌদির ভিতর ট্যালেন্টও আছে? কিসের ট্যালেন্ট জানো? স্নান করার ট্যালেন্ট। তো চলো আজকের এই ভিডিওতে আমরা বৌদির ট্যালেন্ট দেখবো, বৌদির স্নান করার ভিডিও দেখবো, আরো কত কিছুই না দেখবো, সবকিছুকে নিয়েই খেলবো। কি খেলা হবে? তো খেলা হবে, খেলা হবে। তার আগে তোমরা কানের ফোনটা গুজে নাও, তো তাদের কানের ফোনটা গুজে নাও, আর তার সাথে সাথে কানটা খোলা রাখো। এটা তো মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। ও কেয়া মাসি তো আমাদের, কেয়া মাসিকে নিয়ে আমাদের বৌদি আবার কি বলছে? চলো তাহলে একটু শোনা যাক কি বলছে। হ্যাঁ কেয়া মাসি তো ঠিকই বলেছে, কেয়া মাসি যখন খুলে বসেছে তখন কেয়া মাসির ভিউয়ে ভিউ। কি তোমার কি জন্ম হচ্ছে না? তোমার ভিউ আসছে না, তাহলে তুমি চুপ করে বসে আছো কেন? তুমিও খুলে বসো, তোমারও ভিউ আসবে ভিউয়ে ভিউ। নেই, তো যারা আমাকে বলেছিলে বুড়ি ছুড়ি, দেখো তো আজকে আমার বুড়ি লাগছে। বুড়ি ছুড়ি না, তোমাকে একদম পিওর হিজড়ার মতো লাগছে। ও তাই নাকি বৌদি? তাহলে বৌদি এটা কি বৌদি? নটুংকি মারছো হে বোকাচোদা, নিজে এমন অভদ্র হয়ে ভিডিও বানাচ্ছো আর ভিডিওতে এসে জ্ঞান দিচ্ছ, তাহলে ভিডিও বানানো যায়? বাট বোকাচোদা, হ্যাঁ হ্যাঁ তোমার তো অনেক বড় আর অনেক সুন্দর একটা বড় মন আছে তাই না? তাদের তো সবাইকে খুলে নিয়ে ঝুম করে সবাইকে তোমার বড় মন দেখাচ্ছে না হে বোকাচোদা? এরা কোন লেভেলের পাগল ছোদা ভাই, এরা নিজেই এসে পাগলামি করবে আবার নিজেরাই আবার ভিডিওতে এসে বড় বড় জ্ঞান দিবে। বড় বড় মন থাকা দরকার, বড় বড় ধন থাকা দরকার, না মানে আর কি বড় বড় মন থাকা দরকার, আর ভদ্র হয়েও ভিডিও বানানো যায়, মানে এরা কারা ভাই, কারা এরা? এবার আমরা বৌদির দুঃখ কষ্ট দেখবো, তার সাথে সাথে বৌদির সাবস্ক্রাইবারের কাছে তার নালিশ আছে সেটাও আমরা দেখবো। তো চলো দেখা যাক। তারপর বৌদি তার সাবস্ক্রাইবারের কথা শুনে ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তারপর বৌদি যা দেখলো ভাই তার ভিডিওতে ভিউই নাই, ভিউ না দেখে বৌদির মাথা খারাপ হয়ে গেছে আর বৌদির খুব কষ্ট হয়েছে। তোমরা এটা বললে আমাকে যে ভালো ভিডিও বানাও, তারপরে আমরা তোমার ভিডিও দেখবো, আর তোমরা ভিডিও দেখছো আমি কিছু জানি না, তোমরা ভিউ করো আমি জানি না, আমি জানি না তোমরা ভিডিও করো। না না বৌদি, তোমার সাবস্ক্রাইবার তোমার ভালো ভিডিও দেখবে না, তোমার স্নান করার ভিডিও দেখবে। তোমার স্নান করার ভিডিওটা ওদের খুবই ভালো লাগে, তাই তো তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাই না? তুমি কেন এটা বুঝো না বৌদি? নেই, তুমি যেইভাবে তোমার সাবস্ক্রাইবারদের দাপট দেখাই ভিউ আনছো, তা দেখে মনে হচ্ছে আমার যে তোমার যা ভিউ আসতো সেটাও আর আসবে না। এইভাবে দাপট দেখাই কেউ ভিউ আনে ভাই? আরে বৌদি বুঝো না কেন, চায় মাঙ্গে আর ভিউ পাওয়া যায় না, যা ভিউ পেয়েছো সেটাতেই সন্তুষ্ট থাকো, নাহলে যা ভিউ পাচ্ছ সেটাও আর পাবে না। ঠিক বলেছো।
কেন দেখছো না তোমরা? অন্তত 2 মিনিট করে তোমরা ভিডিওগুলো দেখো, যাতে তোমার ভিডিওতে ইঙ্গেজ চলে আসে, তোমার ভিডিওতে ইমপ্রেস চলে আসে। বাহ 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 বাহ, গুড 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 গুড। তারপরে একটা হিন্দি চ্যানেল ওপেনিং করছি, চ্যানেল ভিডিও আসলে শুধু খাওয়া, চান করব আর খাওয়া দেখো। হ্যাঁ রে বাবা, তোর স্নান করার ভিডিও দেখার জন্য আমরা তোর হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করব, তাই না বোকাচ্চোদা? বন্ধুরা, আমি একটা নতুন হিন্দি চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ওই চ্যানেলে শুধু স্নান করার ভিডিও আর খাওয়া দাওয়ার ভিডিও, স্নান করার ভিডিও আর খাওয়া দাওয়ার ভিডিও। হট বোকা চোদা, স্নান করার ভিডিও, স্নান করার ভিডিও, স্নান করার ভিডিও, স্নান করার ভিডিও। আরে বৌদি স্নান করার ভিডিও সবাই দেখতে চাচ্ছে কেন? বৌদি স্নান করার ভিডিওতে কি এমন আছে? চলো দেখা যাক, কি দেখবে তো? নেই আমি মজা আয়েগা না ভিডিও। বাক 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 রুকো জরা সবর করো। আরে দেবা রে দেবা, কি দেখে ফেললাম! আরে হ্যান্ডেল তাড়াতাড়ি, গঙ্গা জলটা নিয়ে আয়, গঙ্গা জল দিয়ে এখন মানে স্নান করতে হবে। কিরে বোকাচ্চোদা, তোর জ্ঞানগুলা কোথায় গেল? তোর জ্ঞানগুলা কি মাটির তলে পুঁতে রেখেছিস? খুব তো জ্ঞান দিচ্ছিলি, কে মাসি ওটা করে, কে মাসি ওটা করে খুলে বসেছে। আর তুই কি করছিস বাড়া? এখন ধোয়া তুলসী পাতা দিয়ে পূজা দিচ্ছিস? আরে বাড়া, তুই আগে নিজের কন্টেন্টটা ঠিক কর, তারপর মানুষকে জ্ঞান দিতে আস। এরপর যদি আর জ্ঞান দিতে আসিস না, তোর জ্ঞান তোর পিছনে এমন ভাবে গুজে দেবো না যে তোর জ্ঞান কোন দিক দিয়ে বেড়ে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। হট লে ওরা চোদা, ঠিক বলেছো। এবার আমরা বৌদির হাজবেন্ড কে দেখবো, কি দেখবে তো? নেই কিছু কিছু সুখে আরে বৌদি, এক্সট্রা করে কলা লাগানোর কি দরকার আছে? দাদারই তো আছে, ওটা বের করে একটু ভালো ভিউ আসবে। আচ্ছা তো বন্ধুরা, বৌদির খেলা এখানে শেষ। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করো না তুমি এখনো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, এখনই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই দাদা দিদি বৌদি চাকরি পারবে তাকে শেয়ার করবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করিনি, যাও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, যাই ফলো করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।